আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা দেখব ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের ভিতরে কিভাবে পোস্ট করা যায়, ব্লগ পোস্ট করা যায়। তো ব্লগ পোস্ট করার জন্য প্রথমেই আমাদের ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে আসতে হবে, যেটা খুব ইজিলি আমরা সবাই পারি। ইউজার নে ওয়েবসাইটের ইউআরএল এর পরে ডব্লিউপি অ্যাডমিন লিখে ইউজার নেম এবং পাসওয়ার্ডটা দিলেই হচ্ছে আমরা ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে আসতে পারি। আমি এখন ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডেই আসি। তো আমি এখন একটা পোস্ট করবো এবং পোস্টটা নিয়ে আসবো ডব্লিউপি বিগিনার ওয়েবসাইট থেকে। ডব্লিউপি বিগিনার আমরা সবাই জানি, ডব্লিউপি বিগিনার খুব ফেমাস একটা ওয়েবসাইট যেখানে ওয়ার্ডপ্রেস রিলেটেড কন্টেন্ট পাওয়া যায় এবং ওয়ার্ডপ্রেস রিলেটেড হাজারো ব্লগ এখানে আছে। তো আমি এখানে একটা পোস্ট দেখতে পাচ্ছি, হাউ টু ফিক্স দ্য ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রাম ও এমবেড ইস্যু ইন ওয়ার্ডপ্রেস। সো এটাই হচ্ছে আমি আজকে পোস্ট করব ব্লগ পোস্ট আকারে আমাদের এই ফ্রিল্যান্সার এক্সআই ডট কম এই ওয়েবসাইটটাতে। ওকে, এই হচ্ছে ওয়েবসাইট ব্লগ পোস্টের টাইটেল। সো আমি এই টাইটেলটাকে আমাদের ওয়েবসাইটে দিব। এই মুহূর্তে আমার এখানে একটা ক্লায়েন্টের মেসেজ আসছে, আমি এটা পরে দেখব। আচ্ছা, তো পোস্ট অপশনটাতে ক্লিক করলেই এখানে কিছু অপশন আছে। অল পোস্টে সবগুলো পোস্ট থাকে, অ্যাড নিউ পোস্টে নতুন পোস্ট অ্যাড করা যায়, ক্যাটাগরিতে পোস্টের ক্যাটাগরি অ্যাড করা যায়, ট্যাগসে হচ্ছে আমরা পোস্টের ট্যাগটা দিতে পারবো, যেটা সার্চ কিওয়ার্ডে পরবর্তীতে খুঁজে বের করা যাবে ইজিলি। তো আমি প্রথমে অল পোস্টেই ক্লিক করছি। এখানে কোনো পোস্ট নাই, একটা পোস্ট আছে, এটাকে আমি ট্রাশে ফেলে দিই। আমরা ট্রাশের এই পোস্টটাকে চাইলে পারমানেন্টলি ডিলেটও করতে পারি অথবা রিস্টোর করে আবার নিয়ে আসতে পারি। সো আমি এটা পারমানেন্টলি ডিলেট করে দিচ্ছি। তো এখন আমি একটা নতুন পোস্ট অ্যাড করব। অ্যাড নিউ পোস্টে গেলাম। তো পোস্টের টাইটেল হচ্ছে, আমি কপি করছি অলরেডি, টাইটেলটা দিলাম। এরপর হচ্ছে এখানে কিছু কন্টেন্ট আছে, তো এই কন্টেন্টটুকু আমি কপি করলাম। কপি করে এইখানে হচ্ছে আমি পেস্ট করে দিলাম। সো এটা চলে আসলো। এরপরে দেখি কি আছে, একটা ছবি আছে, এই ছবিটা আমি কপি করলাম। কপি করে এরপরে হচ্ছে এইখানে পেস্ট করে দেব। কন্ট্রোল সি দিয়ে কপি করছি, কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে দিছি। সো এটা একটা ইমেজ চলে আসলো এখানে। আমরা চাইলে এটা ছোটো বড়ো করতে পারি, যে এখানে টান দিলে ছোটো হবে, টান দিলে বড়ো হবে। তো আমাদের ইচ্ছা মতো আমরা এটাকে ছোটো বড়ো করতে পারি। সো এখানে আবার লিখে দিতে পারি ওয়ার্ডপ্রেস বা যে কোনো কিছু, আমাদের ক্যাপশনটা দিতে পারি এখানে। এরপরে আরও কিছু কন্টেন্ট আছে, ওই কন্টেন্টটুকু আমি কপি করি। একটা ইন্টার দিই, অপশন পাবো, পেস্ট করে দিলাম, কন্টেন্ট চলে আসছে। এরপরে হচ্ছে আরও কিছু, একটা একটা ইমেজ আছে, ইমেজটাকে কপি করলাম। কপি করে এখানে পেস্ট করে দিলাম। এরপরে আরও কিছু কন্টেন্ট আছে, এই কন্টেন্টটুকু আমি কপি করলাম। আচ্ছা, বুঝতে পারছি যে আমরা যে কোনো জায়গাতে কন্টেন্ট নিলে কপি পেস্ট কপি পেস্ট কপি পেস্ট এমনি হচ্ছে আমরা একটা পোস্ট করে ফেলতে পারবো, অথবা আমরা চাইলে নিজস্ব পোস্ট যেগুলো লিখবো সেগুলো আমরা খুব ইজিলি এখানে দিতে পারবো। সো এই হচ্ছে একটা ব্লগ পোস্ট। আমি এই যে ডান পাশে ব্লগে এখানে কিছু সাইজ টাইজ দেওয়ার অপশন আছে, আমি পোস্টের ভিতরে আসি। এখান থেকে এই যে ক্যাটাগরি, আমি এটার ক্যাটাগরি দিচ্ছি ওয়ার্ডপ্রেস। পোস্টের ক্যাটাগরি দিলাম ওয়ার্ডপ্রেস, আর একটা ট্যাগ দেই ডব্লিউপি ওয়ার্ডপ্রেস। এগুলো হচ্ছে আমাদের ক্যাটাগরি, ক্যাটাগরি দিয়ে দিলাম। সো এরপরে হচ্ছে আমরা চাইলে ফিচার ইমেজ দিতে পারি, আমরা কোনো ফিচার ইমেজ চাইলে এখানে অ্যাড করতে পারি। বাট আপাতত এই পোস্টে ফিচার ইমেজ দিচ্ছি না, পাবলিশ করে দিচ্ছি। পাবলিশে ক্লিক করলাম আর ভিউ পোস্টে ক্লিক করি। এখন আমরা এই পোস্টটা দেখতে পাচ্ছি এখানে। আমি যদি থিমটা চেঞ্জ করি, থিমে যাই, অ্যাপিয়ারেন্স থেকে থিমস, আমি অনেক থিম আছে এখানে, হিস্টিয়া নামের একটা থিম আছে, এই থিমটাকে দিই। এই থিমটা খুব সুন্দর দেখতে। তো এখানে আসলাম, এই যে হাউ টু ফিক্স দ্য ফেসবুক ইনস্টাগ্রাম এমবেড ও এমবেড ইস্যু ইন ওয়ার্ডপ্রেস। আচ্ছা, এই যে আমাদের পোস্ট, আমাদের পোস্ট হচ্ছে এইটা, ক্যাটাগরি ওয়ার্ডপ্রেস। তো এই যে ইমেজ, এখানে আবার ক্যাটাগরি ওয়ার্ডপ্রেস দেখাচ্ছে, ট্যাগ যেগুলো দিছে এগুলো দেখাচ্ছে। এটা আবার ফেসবুকে শেয়ার করা যাবে, টুইটারে শেয়ার করা যাবে, মেইলে শেয়ার করা যাবে। সো এই হচ্ছে ওয়ার্ডপ্রেসের ব্লগ পোস্ট করার একটা অপশন। এখানে আরও অনেকগুলো অপশন আছে, আমরা সেগুলো চাইলে পরে আস্তে আস্তে দেখে নিতে পারবো। বাট ওয়ার্ডপ্রেসের পোস্ট করার সিম্পল ওয়ে হচ্ছে এটাই। আমাদের যাইতে হবে প্রথমে ড্যাশবোর্ডে, ড্যাশবোর্ড থেকে আমরা পোস্টে, পোস্ট থেকে অ্যাড নিউ পোস্ট, এরপর হচ্ছে কপি পেস্ট করে আমরা পোস্ট করে ফেলতে পারবো, অথবা আমরা চাইলে নিজস্ব
পোস্ট ক্রিয়েট করতে পারি, অনেক ফাংশনালিটি আমরা দিতে পারি, অনেক ফাংশনালিটি পোস্টের অপশনের ভিতরে আছে, সেগুলো আমরা আস্তে আস্তে দেখে দেখে করে ফেলতে পারবো। তো এই ছিল মোটামুটি আজকের টপিকস। আশা করি আপনারা বুঝতে পেরেছেন ওয়ার্ডপ্রেস দিয়ে খুব ইজিলি ব্লগ পোস্ট করা যায় এবং আমাদের পোস্টটা দেখতে অনেকটা স্ট্যান্ডার্ডই মনে হচ্ছে, এটার মতোই অনেকটা মনে হচ্ছে এবং আমরা চাইলে আরও সুন্দর করতে পারি সময় দিয়ে, বাট ওভারঅল দেখতে খুব একটা খারাপও লাগতেছে না, স্ট্যান্ডার্ড। এটা মোবাইল রেসপন্সিভ, আমরা যদি ডিভাইস আকারে চেক করি এটা খুব ইজিলি রেসপন্সিভ হয়ে যাবে, এই যে মোবাইলে এরকম দেখা যাবে। সো খুব ইজিলি আমরা এরকম একটা ব্লগ পোস্ট করে ফেলতে পারবো। সবাইকে অসংখ্য ধন্যবাদ, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এই ছিল আজকের ক্লাসের টপিকস। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।